তার বিপুল লাভ আর লাভ, কারণ রক্তের প্রথম ফোঁটা জমিনে ঝরবে। আল্লাহ তাআলা তার আগেই তার সব পাপ ক্ষমা করে দিয়ে তার রূহ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, এবার ডানা মেলে মেলে উঠতে থাকো, উঠতে থাকো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। তো এর দ্বারা জালেমের জাহান্নামও বড় হচ্ছে আর মজলুমের জান্নাতের মাকামও বড় হচ্ছে। এত বড় মাকাম সে পেয়ে যাবে ইনশা আল্লাহ সাধারণ ইবাদত বন্দেগীর দ্বারা, হয়তো সে এটা কখনোই পেত না। ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা ওয়া ইন্না আল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, মুসিবত যত বড় হয় এর সঙ্গে সঙ্গে রবের কাছে পুরস্কারও তত বড় হয়। আর রব যখন কোন জাতিকে ভালোবাসে সেই ভালোবাসার দাবিতেই তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করে। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, বিপদে পড়েও যারা আল্লাহর উপর রাজি থাকে আল্লাহ তাদের উপর রাজি হন, আর যারা আল্লাহর উপর নারাজ হয়ে যায় আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যান। হ্যাঁ, তারা হয়তো দুনিয়ায় সকলে মূল্যায়িত হয় না, সকলে তাদের নাম স্মরণ করে না, আর তাদের নাম নিয়ে প্রতি বছর বছর চেতনাও হয়তো জাহির হবে না, কিন্তু মূল বিষয় তো জমিনে দামি হওয়া না, মূল বিষয় তো রব্বুল আরশিল আজিমের কাছে দামি হওয়া। সহি বুখারীতে লম্বা হাদিস আছে, তাইস আব্দুদ দিনার ইয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফাতি ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা তাইসা ওয়া ইনতাসা ওয়া ইযা শিকা ফালাম তাকাশা তুবা লিআব্দিন আখিযিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ أشعث رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع ألا الرسول صلى الله عليه وسلم بولين شون مدرر غلام جرا رب مدرر غلام جرا اتم كاپورر غلام جرا مكمل چادورر غلام جرا اور دھنشو ہو ওদের হালত হলো এমন, যদি পায় মহা খুশি, যদি না পায় আল্লাহর উপর মহা বেজার। নবী বদদোয়া দিয়ে বারবার বলছেন, ধ্বংস হোক ওরা বরবাদ হোক, ওদের পায়ে যদি কোনো কাঁটা বিদ্ধ হয় সেই কাঁটাও বের করতে সক্ষম না হোক। এরপর সুসংবাদ শোনাচ্ছেন, আরে সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে, যার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, দুনিয়াতে কেউ তাকে দাম দেয় না, কখনো পাহারায় ফেলে রাখে পাহারাই পড়ে থাকে, কখনো বাহিনীর পেছনে রাখে পেছনেও ডিউটি পালন করে, অনুমতি চাইলে কেউ তাকে অনুমতিও দেয় না, সুপারিশ করলে সুপারিশ কবুল হয় না, কিন্তু আল্লাহর কাছে তার কত দাম। আর অন্য হাদিসে আছে, আল্লাহর কাছে এমন বহুত বান্দার দাম এত বেশি, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাআবারা, তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে কোনো কথা বলে আল্লাহ তাদের কসমের লাজ নিজেই রক্ষা করে, আল্লাহ তাআলা তাদেরকে হতাশ করে না। দেখেন না, সেই কতকাল আগে 2001 সালে সাধারণ এক মাদ্রাসা সাধারণ এক উস্তাদ, যার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহি ফিল আর আল মুল্লা মুহাম্মদ ওমর নওয়ারুল্লাহ মিন কাদা, কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে যদি লজ্জা না পায়, আমরাও আমাদের বীরদের নাম নিতে সংকোচ করার কোনো কারণ নাই। দুনিয়ার মধ্যে রক্তখেকো যারা ছিল, সেই হিটলারই হোক মুসোলিনিই হোক অথবা বড় বড় সকলের নামও আমি টানতে চাই না এখানে, তাদের নাম নেওয়া তো শুধু দূরের কথা, তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কেউ বাঁকা চোখেও তাকাবে না, কেউ উগ্রবাদী বই পড়ছেন অথবা মৌলবাদী হয়ে যাচ্ছেন অথবা জঙ্গিবাদ জড়িয়ে যাচ্ছেন অথবা টেরোরিজমের সাথে আপনার রিলেশন হচ্ছে, এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না। তো দুনিয়াতে যাদের হাতগুলো কোটি কোটি মানুষের রক্তে রঞ্জিত, এমনকি দুই বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে, ওদের নাম মুখে নিতে যদি ওরা লজ্জা না পায়, আল্লাহর কসম যারা মুসলিম উম্মাকে হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা নিরাপত্তার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কাফেরদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের জানের পরোয়া করে নাই, আর কিছু পারি বা না পারি অন্তত তাদের সুনাম করতে তাদের প্রশংসা করতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এতে কেউ বলতে পারে ওরা নারাজ হবে, তো ওরা রাজি হয়েছিল কবে? যারা আল্লাহর উপরই নারাজ তারা আল্লাহর পাপী বান্দার উপর রাজি হবে কিভাবে? যারা রাসূলকেই দেখতে পারে না, এই 1500 বছর পরও নিয়মিত গালি দেয়, নিয়মিত কার্টুন ছাপে, নিয়মিত বেয়াদবি করে, তার রাসূলের এই নাফরমান উম্মতের উপর খুশি হবে কিভাবে? তো ওদের খুশিরে আমরা দুই পয়সাও দাম দেই না, আল্লাহ যদি খুশি থাকেন তাতেই চলবে ইনশাআল্লাহ। তয়েফের ময়দানে নবী যখন পাথর খেয়ে রক্তে রঞ্জিত, এটাই তো বলেছিলেন, আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাযাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে
আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল ছুড়লো, কে পাথর ছুড়লো, এগুলোতে আমার কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহু শুলিতে চড়ার আগেও শেষেই তো সেই সময়ও ঠান্ডা মাথায় এ কবিতা আবৃত্তি করেছিলেন বুখারীর একাধিক জায়গায়। ইমাম বুখারী আলাইহির রাহমা কবিতাটা তার ভাষ্যে উল্লেখ করেছেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال الشلو الممزعي আল্লাহর জন্য যখন জান কোরবান হচ্ছে আমার পরোয়া নাই, আমার লাশ কোথায় টুকরা টুকরা হয়ে পড়ে থাকছে, কারণ জান যখন দিয়েছে আল্লাহর জন্য আল্লাহ সেই টুকরা টুকরা হওয়া লাশের উপরই বরকতের বারিধারা নাজিল করে দেবে। ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কারাজ মুজমার হাই জিসে মরনা নেহি আতা উসে জিনা নেহি আতা। তামিরুল মুমিনিন সে সময় বলেছিলেন যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, রব্বুল আলমিন আরেকটা ওয়াদা দিয়েছেন। রব্বুল আলমিন বলেছেন যদি আমরা ইমানদার হই, আমরা যদি সহি তরিকায় চলি, বিজয়ী আমরা হবই হব ইনশা আল্লাহ। আর জর্জ ডব্লিউ বুশ বলেছে আরে আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, বরবাদ করে দেবে, তিন দিনের মধ্যে রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে নিয়ে হাজির করবে। ঠিক হয় এখন আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, তাতে কি আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে, সকলেই সাক্ষী হতে বাধ্য হয়েছে আরে আমার আল্লাহর ওয়াদাই সত্য, বুশ আর ওবামাদের ওয়াদা মিথ্যা। তো এখন ময়দানের মধ্যে যেই ফেতনাগুলো সামরিক আগ্রাসনের সুরতে আসে, একদিক থেকে তো লস যে এর দ্বারা মসজিদগুলো ওদের দখলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, আলেম ওলামা শহীদ হচ্ছে, এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারাও নিরাপদে থাকতে পারছে না। তুফানুল আকসার যে লড়াই শুরু হয়েছে গত কয়দিন হলো, মাত্র এখন 120 দিনই হয় নাই, 3 মাস পূরণ হয় নাই, এর মাঝেই ইতিমধ্যে 10,000+ শিশুই শুধু নিহত হয়ে গেছে। এই শিশুগুলো কোনো জঙ্গি বাহিনীর সদস্য ছিল না, টেরোরিজমের কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল না, তারা খারেজিও না, মানহাজিও না, কিছুই না, কোন অপরাধীতে অপরাধে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হলো। জব নাই, জব দেওয়ার মতো সুযোগ নাই, কিন্তু এই আগ্রাসনগুলো সারা দুনিয়ার মানুষদেরকে জাগাচ্ছে আলহামদুলিল্লাহ। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, এ বাক্যের অর্থ তো এটাই যে কারবালার ময়দানে এক হুসাইনের রক্ত ঝরে, কিন্তু রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ লক্ষ মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে। গতকাল 22 জানুয়ারি আমাদের বাবরি মসজিদ চূড়ান্ত ভাবে আমাদের হাতছাড়া হলো, হয়েছে তো বহু আগেই, কিন্তু কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিয়েছে। রাম মন্দির তৈরি করে সেই রাম মন্দিরটাও উদ্বোধন করে ছেড়েছে, যে রাম মন্দিরকে কেন্দ্র করে যে রাজনীতি গড়েছে ওই রাজনীতিকে উপজীব্য বানিয়ে বিজেপি সরকারও এখন দেশ চালাচ্ছে। এক সময় যে বিজেপি সংসদে 2টা আসনও ছিল না, এখন তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরো দেশ কাঁপাচ্ছে। এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম মূল প্রতিপাদ্য শক্তি হলো এই রাম মন্দির, যেটা ছিল আসলে আল্লাহর ঘর বাবরি মসজিদ। তো একদিকে এটা ঠিক যে বাবরি মসজিদকে বরবাদ করেছে, আর শুধু মসজিদ বরবাদ করে নাই, 180 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ ঘটিয়েছে, কিন্তু আরেকদিকে এটাও বাস্তব এই দিন দিন নয়, আরো দিন আছে। ওয়াতিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস খাইবার খাইবার ইয়া ইহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। এক বাবরি মসজিদ শহীদ হয়েছে, কিন্তু সে তার শাহাদাতের দ্বারা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পৃথিবীর লক্ষ কোটি মসজিদের স্থায়ী নিরাপত্তার জামিনদার হয়ে গেছে। আর এই এক মসজিদকে দেখে যে পরিমাণ মুজাহিদ নতুন করে গড়ে উঠবে, আর যখন সেই জামানার সুলতান মাহমুদরা আবার আল্লাহর উপর ভরসা করে ময়দানে নামবে, এই উগ্র হিন্দুত্ববাদী জালেমরা কিভাবে মুসলমানদের সেই স্রোতকে রুখে দেবে। আর দুনিয়ার মধ্যে নদীতেও যদি বাদ দেয় তরঙ্গগুলো উত্তাল হতে থাকে, জনসমর্থনকে যদি বাধা দেয় একসময় জনসমুদ্রে পরিণত হয়ে যায়, একইভাবে মুসলমানদেরকে যত দমানোর চেষ্টা করবে ইনশা আল্লাহ নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমান আরো বেশি শক্তিশালী হয়ে ওদের চূড়ান্ত চূড়ান্ত ধ্বংস দুনিয়ার মধ্যে দেখিয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ।
কোরবানি কখনো বৃথা যায় না আলহামদুলিল্লাহ। যেই মাটিতে শহীদের খুন ঝরে, দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটে। তো একদিক থেকে আগ্রাসনগুলো বড় হুমকির কারণ, আরেক দিক থেকে বড় উজ্জীবনের কারণ। তবে আমার দৃষ্টিতে এর চাইতেও বড় ঝুঁকিপূর্ণ আগ্রাসনের নাম সাংস্কৃতিক আগ্রাসন, যেটা আমাদের এই দেশেও চলছে পূর্ণ শক্তিতে। হ্যাঁ, এটা ঠিক এই দেশে সামরিক আগ্রাসন ঢালাওভাবে চলে না, টুকটাক চলে না, আমি এটা মোটেও বলবো না। অনেক সময় সামরিক টার্গেটের শিকারও হতে হয় অনেককে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দূরবর্তী ইশারার কারণে। একেবারে মোটেও হয় না আমি সেটা বলবো না, তবে যতটুকু সামরিক আগ্রাসন হয় এর চাইতে হাজার গুণ বেশি সাংস্কৃতিক আগ্রাসন চলে। ইসলাম রাখেন, গণতন্ত্রের কথাও যদি ধরেন, গণতান্ত্রিক মূল্যবোধ তো এটা, অধিকাংশ জনগণ যা চাইবে তাই বাস্তবায়িত হবে। অধিকাংশ জনগণ কবে পতিতালয় চেয়েছে, অধিকাংশ জনগণ কবে মদের বার চেয়েছে, অধিকাংশ জনগণ কবে এই সমকামীদেরকে চেয়েছে, অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডারদেরকে চেয়েছে, অধিকাংশ জনগণ কবে এই বিকৃত, এই নিকৃষ্ট পাঠ্যপুস্তককে চেয়েছে, অধিকাংশ জনগণ কবে আমাদের আলেম ওলামারা সেরে তাজরা বছরের পর বছর কারাগারে পড়ে থাক আর তাদের সাথে নির্মম আচরণ করা হোক এটা চেয়েছে। আল্লাহর কসম, এগুলো অধিকাংশ জনগণ চায় নাই, বরঞ্চ জোর করে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো যত দিন যাচ্ছে তত বেশি করে চাপাচ্ছে, কয়টাকে ঠেকাবে? একদিক থেকে যদি বাধা আসে একটারে ঠেকাবেন, দুই দিক থেকে আসলে দুইটারে ঠেকাবেন। কিন্তু শয়তান তো আল্লাহকে বলে এসেছিল, আল্লাহ কয় দিক থেকে তোমার বান্দা আমার হাত থেকে হেফাজতে থাকবে? ثُمَّ لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ, আরে তোমার সিরাত মুস্তাকিমের পথে পথে আমি বসে থাকবো তাদের জন্য। ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ, কখনো আসবো সামনে থেকে, কখনো পেছন থেকে, কখনো ডান থেকে, কখনো বাম থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেয়াদব আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ তুমি দেখবা অধিকাংশ বান্দাই তোমার শুকর গুজার না। কারণ কয়দিক থেকে আমাকে ঠেকাবে? একদিকে মনোযোগ দিলে স্বাভাবিকভাবে আর একদিকের মনোযোগ ঢিলা হয়। যেমন আন্দোলনও কয় বিষয় নিয়ে করতে পারবেন আপনি? এক বিষয়ের আন্দোলন, একদিনেই তো আন্দোলন শেষ হয় না। আন্দোলন শুরু করলে সমাধান করতে করতে দুই মাস, কিন্তু দেখবেন একদিকে আন্দোলন শুরু করেছেন ওটা দমেছে, আর একদিক থেকে নতুন ফেতনা এসে মাথা চাড়া দিয়েছে, আবার ওটার পেছনে লাগবেন, ওটারে সাইজ করার আগে দেখবেন আরো তিনটা মাথা চাড়া দিয়েছে। মানে কয়টারে মারবেন? একটা দুইটা হলে মোকাবেলা করা যায়, দশটা বিশটা হলে মোকাবেলা করা যায়, কিন্তু ফেতনা যখন সমুদ্রের মতো একেবারে দেখা যায় না যার কোনো কূল এভাবে আসতে থাকে, তখন কিভাবে মোকাবেলা করে? একেবারে গাছের শিকড়ে যখন কাটা হয়ে যায় তখন ওই ডালের উপর সামান্য পানিটালি ডেলের ভাব হয় না, টপ টু বটম সবই তো নষ্ট হয়ে গেছে। ওই বলে না বাংলায়, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? যার কারণে এমন নিকৃষ্ট বিষয়গুলো নিয়ে এই যুগে আলোচনা করা লাগবে? আরে এটাও তো আমার ভাবলে মাঝে মধ্যে অবাক লাগে, কারণ যার ন্যূনতম কমন সেন্স আছে, অনেক ফেতনা এমন, এগুলো বলা লাগে না রে ভাই, এগুলো একেবারে গ্রামের অশিক্ষিত মূর্খ সুরক মানুষদেরও বোঝানো লাগে না, আপনি আপনি বোঝে। এই ট্রান্সজেন্ডার বা যে বিকৃত যৌনতা, বরঞ্চ সমকামিতাকে বৈধ করার একটা আপডেট রূপ, এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? এটা বুঝতে কি সেই তথাকথিত ব্র্যাগ গে ইউনিভার্সিটি, আমি এখন এই নামেই বলি, তথাকথিত ব্র্যাগ গে ইউনিভার্সিটি, ওইখান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে কি এগুলো বোঝা লাগে? এগুলো বুঝতে ন্যূনতম আকলে সালিম থাকলেই চলে। ট্রান্সজেন্ডারবাদের মূল কথা কি? মূল কথা হলো, আমার নজরে, আমার নজরের মূল কথা হলো, ট্রান্সজেন্ডারবাদ জাস্ট একটা মানসিক রোগ, ভিন্ন কিছু না, এটা একটা মানসিক রোগ। মানসিক রোগ তো কত রকমই হয়, কিছু ডাক্তাররা সমাধান দেয়, কিছু হুজুররা পিটায় পিটায় ছাড়ায়, মানে জিন জাতীয় যেগুলো আছে। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো আর অনেক সময় জিনে বিশ্বাসীই না, অনেকে তো এইরকম অদৃশ্য জিনিস বিশ্বাসী করতে রাজি না, এটাই তাদের প্রগতিবাদ, এটাই তাদের স্মার্টনেস। তো এখন দেখা যায় ডাক্তারে ডাক্তারে গিয়ে সমাধান পায় না, কিন্তু হুজুরদের কাছে আসলে দুই মিনিটও লাগে না। আমরা ছোটোবেলায় যখন সিলেট দারুসসালামে পড়তাম, প্রতি মঙ্গলবার বালিয়ার পীর সাহেব হুজুর যেতেন, আর শত শত হাজার হাজার মানুষ, তথাকথিত মানসিক রোগী বাস্তবে জিনে ধরা রোগী, এসে করতো, কত রকম পাগলামি সুবহানাল্লাহ, চারজন পাঁচজন মিলে ধরে রাখতে পারে না, যেন অসুরের শক্তি এসে ভর করেছে, এমনি এমনি করে ছিটায় ফেলায়। কিন্তু খালি কোনো রকম কষ্ট করে ভিতরে ঢোকানোর পর দুইটা বেতের বাড়ি, সামান্য একটু তদবির, কোরআনের দুই চারটা আয়াত, আল্লাহ রাসুলের সেখানে দুই চারটা বাক্য, ব্যাস, এরপর বের হচ্ছে যেন যুগের হাসান বুসরা।
তো এখন কিছু সমাধান হয় এভাবে, আর কিছু হয় ওই বাস্তবে যেগুলো মানসিক রোগ যেখানে জিন জাতীয় কোনো ব্যাপার জড়িত নাই সেখানে ডাক্তাররা ট্রিটমেন্ট করে সমাধান হয়ে যায়। আমার নজরে এই ট্রান্সজেন্ডারবাদ এটা আসলে মানসিক সমস্যা ছাড়া কিছু না, এর চিকিৎসাও মানসিকভাবেই করতে হবে। কিন্তু নিজের মানসিক সমস্যা সমাধান না করে এখন তারা নেমেছে গোটা দেশটাকে বরবাদ করবে বলে। কারণ এতকাল পর্যন্ত লোকে জানতো যে শুক্রাণু উৎপাদন করে তাকে বলে পুরুষ, যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা। এটাই তো সংজ্ঞা, যে শুক্রাণু উৎপাদন করে তাকে বলে পুরুষ, যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা। কিন্তু আগে আমরা ছোটবেলায় বেদাতিদের থেকে শুনতাম, আপনারা শুনেছেন কি না, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, শোনেন নাই আপনারা? কিছুকাল আগ থেকে আমরা নাস্তিক বেঈমান সেকুলারদের মুখ থেকে শুনি, মনের কোরবানি বড় কোরবানি, বাইরের কোরবানি লাগে না, মনের পশু জবাই করো, গরু জবাই করলে আরে জীব হত্যা, এগুলো বড় ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এক সময় মানুষ খাবেটা কি, সারা বছর কাবাব খাওয়ার সময়, গ্রিল খাওয়ার সময়, কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় মনে থাকে না, তবে কোরবানি আসলে খুব মনে পড়ে। মনের পশুকে কোরবানি করতে হবে, মনের পশুর গোস্ত খেতে হবে। এই গোস্তের কেজি কত করে, এই গোস্তটা দেখতে কেমন, এটা কোন বাজারে পাওয়া যায়, আল্লাহ ভালো জানে, এগুলো জবাব নাই। তো এখন মাঝে মধ্যে সবক দেয়, বিশেষ করে কোনো বছর যদি দুর্ঘটনা ঘটে, যেমন গত 2-3 বছর আগে আমাদের সুনামগঞ্জে বন্যা হয়েছিল, তো এখন এগুলো হলে তাদের মহা সুযোগ, আরে টাকাগুলো দিয়ে গরু জবাই না করে টাকাগুলো বন্যার্তদের মধ্যে দাও, ফায়দা বেশি হবে। নিজেদের বেলায় তো আর মনে থাকে না যে তোমরা বিশেষ দিনে গিয়ে এই রকম পূজা উৎসব অর্চনা যেগুলো করো সেকুলার ধর্ম অনুসারে, অমুক খাম্বার তলে গিয়া পূজা, অমুক জায়গায় গিয়ে মোমবাতি জ্বালায়া শোক স্থাপন করা ইত্যাদি ইত্যাদি, এগুলো এই চেতনা ব্যবসার পেছনে যে লক্ষ কোটি টাকা ব্যয় করো। আর পহেলা বৈশাখ আসলে তো আছেই মাশা আল্লাহ, এসো হে বৈশাখ এসো এসো, রিসিভ করতে গিয়েছে মেহমানকে আর কি। কারণ যদি এখন বৈশাখ রিসিভ করতে না যায়, বৈশাখ যদি মাইন্ডে নাই, আমি বাংলাদেশে গেলাম আমার পাত্তাই দিল না, রিসিভ করতে কেউ আসলো না, তো ঠিক আছে বাঙালি যেতে সাবধান, এবছর আর তোদের কাছে আসব না, এবছর চৈত্র এসেছে থাক, এই বছর জ্যৈষ্ঠ আসবে ও আসুক, তবে আমার মাইন্ডে লেগেছে আমি প্রধান অতিথি হওয়ার পরও যেহেতু রিসিভ করতে আসিস নাই আমি তাহলে আসব না। এজন্য হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে রিসিভ করে, কাম হেয়ার কাম হেয়ার, এসো হে বৈশাখ এসো এসো। তো এগুলো কি মাগনা মাগনা হয়, এগুলোর পেছনে টাকা লাগে না, লাগে, কোটি কোটি টাকা ব্যয় হয়, এগুলোকে অপচয় মনে হয় না, বরং এগুলোকে যথাযথ জায়গায় ব্যয় মনে হয়। এই টাকাগুলো গরিব দুঃখীরে দিলে ফায়দা হতো না, নিঃসন্দেহে হতো, ও সময় মনে থাকে না। তো এতকাল এগুলো শুনতাম, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের কোরবানি বড় কোরবানি, বাইরের কোরবানি লাগে না। আরেক দল আছে, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, নামাজ টামাজ পড়ে না, বরং চরা মনে করে কলব জারি হয়ে গেলেই কাম চলে, কারণ ওই জারি যে আবার কোন জারি এটা আল্লাহ ভালো জানে। তারপর আবার বের হয়েছে, মনের জিহাদ বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না, মনের সঙ্গে আধা ঘন্টা ঢিসুম ঢিসুম করলেই চলে, ময়দানে কাফেরদের মোকাবেলা করা লাগে না। সর্বশেষে বের হয়েছে এই ছাগলামি, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপার না। এখন দেখতে তারে মনে হয় পুরুষ, কিন্তু সে মনে মনে মহিলা। এখন বাসে উঠেছে, এখন মহিলার সিটগুলো পুরুষরা দখল করে রেখেছে, বাসে সংরক্ষিত আসন থাকে না, এখন থাকে কি না আমি জানি না, বহু বছর চড়া হয় নাই, এক সময় আমরা দেখতাম লোকাল বাসগুলোতে 6টা 8টা 9টা আলাদা সিট থাকতো মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য। তো এখন গিয়ে দেখলো যে পুরুষ বসা আছে, এখন বলবে ভাইয়া সরে যান, আগে তো তাও এটা বলতে পারতো, যদিও অনেক সময় অনেকে ঝগড়া লাগাতো, সমানাধিকারের যুগ, আমি কোন দুঃখে সিট ছাড়বো, তোরা আমাদের সিটে বসিস না, আমরাও তোদের সিটে বসবো, এরকম অযৌক্তিক ঝগড়া আগে করতো, তবে এখন তার নতুন ঝগড়া শুরু করবে। আরে দেখতে আমাকে পুরুষ মনে হলে কি হয়েছে, যতক্ষণ বাস থেকে নামবো না দেখতে পুরুষ হলো আমি আসলে মহিলা। তো এখন কেমনে প্রমাণ করবে, কাপড় চোপড় খুলেও তো প্রমাণ করতে পারবে না, কারণ এটা তো মনের বিষয়, আর মন কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে, বুক চিরলেও মনের ভেতরে কি আছে এটা তো দেখা সম্ভব না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, বাংলাদেশের ছেলেপেলেরা তো এখন অনেক চালু মাশা আল্লাহ, এখন একেবারে আগেরকার মতো অত সাদা সিধা নাই, প্রত্যেকে অনেক চালু হয়ে গেছে। আমি চিন্তা করি, ব্র্যাক বলেন বিকাশ বলেন, আরও যারা বাংলাদেশেই নিকৃষ্ট যৌনতা ছড়িয়ে দিতে চাচ্ছে, আমি বারবার চিন্তা করি ছেলেপেলেরা যদি আগামী দিন ওদের ঘরে গিয়ে এটার দাবি তোলে যে আমাদেরকে আজকেরা তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে, কেন, কারণ দেখতে পুরুষ হলে আমি তো আসলে পুরুষ না, আমি তো মহিলাই, তা আমি যেহেতু মহিলা তোমার মেয়ের সাথে থাকতে দিবা না কোন দুঃখে,
তোমার বউয়ের সাথে, তোমার ভাবির সাথে, তোমার আত্মীয়দের সাথে থাকতে দেবে না কোন দুঃখে? কারণ তুমি তো আমার মন চেক করে প্রমাণ করতে পারবা না যে আমার মনের মধ্যে আসলে মহিলাত্ব নাই। তো পারলে প্রমাণ করো গিয়ে, যেহেতু এটা পারবে না তাহলে দাবি তো মানা উচিত। কারণ ভার্সিটিতে যদি মহিলা হোস্টেলে, বুঝছেন, মহিলা হোস্টেলে পুরুষ গিয়ে সিটের দাবি করতে পারে এটা বলে যে সে মনে মনে মহিলা, আর এগুলোর পক্ষে হলুদ মিডিয়া, সেকুলার মিডিয়া নাউজুবিল্লাহ দালালিও করতে পারে, তাহলে এটা অযৌক্তিক হবে কোন দুঃখে? তা আগামী থেকে ছেলেরা গিয়ে যদি ভিড় করতে শুরু করে ওদের অবস্থা কি হবে? কারণ এমনি মুখে মুখে যাই বলুক না কেন, এই লাইনে যে কোনো কম্প্রোমাইজ করবে না এ ব্যাপারে আমি 100% শিওর। তো অনেক সময় অনেক কিছু এগুলো অত কোরআন হাদিসের দলিল দিয়ে সমাধান করা যায় না, কিছু জিনিস সমাধান করতে হয় উপস্থিত যুক্তিতর্ক দিয়ে, ছাই দিয়ে ধরতে হয়। নবী ইব্রাহিম আলী ইসলাম তাগুত নমরুদরে থামাইছিলেন কিভাবে? জাস্ট দুইটা বাক্যে একেবারে অরে নাকানে চুবানে খাইয়ে দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা বিতর্ক করা লাগে নাই। প্রথম একটা তীর মেরেছেন, দ্বিতীয় আরেকটা তীর মেরেছেন। প্রথম তীরটাও যে ভুলে মেরে ফেলেছেন, আবেগে করে ফেলেছেন, বিষয়টা এমন না, অনেকে বোঝে না। বলে নবী ইব্রাহিম প্রথমেই তেমন যুক্তি দিতে পারতেন যেই যুক্তি নমরুদ কিছুতে খণ্ডন করতে পারে না, অবশ্যই সম্ভব ছিল, একেবারে ডাইরেক্ট এক বাক্য এক বাক্য। নমরুদের বাপেরও ক্ষমতা নেই সেই বাক্যে জবাব দিবে, সম্ভব। কিন্তু নবী ইব্রাহিম এটা না বলে শুরুতে বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত, বিতর্কের প্রথম কথা, আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। এটা হলো তার দাবির পক্ষে দলিল। দাবি কি? এটা আয়াতে বলা নাই, এটা সকলের জানা আছে। দাবি হলো আল্লাহ আমার রব, তাগুত নমরুদ তুই কিছুতেই আমার রব হতে পারিস না। তো এখন আল্লাহ তার রব, এটা হলো দাবি। দাবির পক্ষে লাগে দলিল, কারণ যে দাবি করে দলিল তাকেই দিতে হয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দাবির পক্ষে দলিল দিলেন কি যে আমার রবের দুটো গুণ আছে, একটা গুণ হলো তিনি জীবন দেন আর একটা গুণ হলো তিনি মরণ দেন। রবের গুণ যে দুটোতেই সীমাবদ্ধ বিষয়টা এমন না, আমার রবের গুণ এত বেশি, গোটা জগতের সব গাছকে যদি কলম বানান, সব সমুদ্রের পানিকে যদি কালি বানান, তাহলে লিখতে লিখতে কলম কালি কাগজ সব ফুরাবে, কিন্তু আমার রবের কালিমা লিখে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তো রবের গুণের তো অভাব নাই, খালি দুইটা পয়েন্ট টান দিলেন, বিতর্ক তো বিতর্কই। এখন কেন টান দিয়েছেন? কারণ এই পয়েন্টে টান দিলে নমরুদ একটা ভুল করবে। বিতর্কে অনেক সময় নিজে নিজে খালকাটা লাগে, কেন? যদি কুমির ঢোকে, কুমির ঢুকলে কি হবে? ঢুকবে তার নিজের ইচ্ছায়, বের আর হতে পারবে না, নিজের ইচ্ছায় ঢুকবে, কিন্তু ওকে আটকে দেওয়া হবে। তো তিনি বললেন আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন, চাইলে আরো বহুত কিছু বলতে পারতেন, বলেন নাই। এখন তাগুত নমরুদ এই ফাঁদেই পা দিয়ে বসেছে, সে বলল হাই রে, এইটা নাকি রব হওয়ার দলিল? তাহলে তোর দলিল শেষ, আমি এবার রব বলে প্রমাণিত। কিভাবে? আনা ওহি ও উমিদ, আমি না জীবন দেই, আমি না মরণ দেই। কিভাবে? জেল থেকে দুইজনকে ডেকে আনলো, দুই কয়েদিকে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। বলদে বলল দেখ, এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম, যদিও এটাকে জীবন দেওয়া বলে না, এটাকে মরণ দেওয়া বলে না, কারণ জীবন যদি ওই দিয়ে থাকে তাহলে জীবন পাওয়ার আগে জেলে ঢোকালো কিভাবে? মনে করেন আমি যদি চ্যালেঞ্জ দেই গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া সবাইকে, পারলে আমার নাতিরে জেলে ঢোকাতো, একেবারে চ্যালেঞ্জ দিব, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, যদি পারো আমার নাতি, যদি 1 কোটি নাই আমার, আমার কিডনি বেচলেও হবে না, এমনি বোঝার স্বার্থে বলছি, যে আমার নাতিরে পারলে জেলে ঢুকাতো, পৃথিবীর কারো সাধ্য নয় আমার নাতিরে জেলে ঢুকাবে, কারণ আমার ছেলেই হলো পিচ্ছি, নাতি আসবে কোত্থেকে? তো যার জীবন নাই তারে জেলে ঢুকানো যায়? তাহলে সে যাদেরকে মুক্ত করলো ওদেরকে জীবন সে দিয়েছে না? জীবন আগ থেকেই ছিল, স্পষ্ট আগ থেকেই ছিল। এখন আপনি বলতে পারেন নবী ইব্রাহিম তো এই পয়েন্টেই ধরতে পারতেন, এই পয়েন্টে ধরলেন না কেন? না রে ভাই, তাহলে বিতর্কের খেলা আপনি বোঝেন না, খেলা এখানে অন্য জায়গায়। প্রথমে নবী ইব্রাহিম দলিল দিয়ে ওর রেসপন্সিবিলিটা দেখে নিলেন যে সে কেমন আচরণ করে, দেখলেন ও শুধু কথাই শেষ না, কাজেও এটার প্রকাশ ঘটিয়ে থাকে, মুখ দিয়েও বলে, কর্ম দিয়েও সেটার পক্ষে দলিল দিয়ে থাকে। মুখ দিয়েও বলল জীবন দেই মরণ দেই, আবার কাজেও দুইজনকে ডেকে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। তার মানে সে শুধু কথাই বিশ্বাসী না, কথায়ও বিশ্বাসী, কাজেও বিশ্বাসী, আর কি লাগে? এবার দ্বিতীয় বাক্য, আসল তীরটা ছুড়ে ফেললেন, তাহলে শোন বাবা, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিক
দিকে নিয়ে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাযি আত-তাকরার আল আমরু লা ইয়াক্তাযি ইল্লা দাফআতান ওয়াহিদা। তুই পারলে একবার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা দেখি। এখন যদি বলে হ্যাঁ আমি উঠাই তো, ও ডেলি তো আমিই করি, আবার ওই যে কিয়ামত রাখ দিয়ে হবে আমিই করব, এটা তো জাস্ট কথা হলো, কাজ তো হলো না। আগের পয়েন্টে কিন্তু তিনি ওরে ধরে ফেলেছেন মজবুত ভাবে যে নম্র শুধু কথা বলে না, সে কথাও বলে কাজও করে। এখন এসে যদি খেলে চাপা মারে, কাজ না করে, ওর যুক্তিতে ও নিজেই ধরা খাবে। এখন মুখ দিয়ে বললে তাকে কাজে প্রমাণ দিতে হবে, কিন্তু সূর্য তো আর জেলখানার কয়েদি না, ডেকে এনে রিমান্ডে নিয়ে আচ্ছা মতো বানাবে, মাইর টের খেয়ে সূর্য বলবে স্যার ও স্যার আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডান বাম উপর নিচ ব্যাপার না, খালি বলবে লাফ দিয়ে ওদিক দিয়ে উঠে যাব। কারণ সূর্যের সঙ্গে তো আর মাস্তানি চলে না। ফা বহিতাল্লাযী কাফার, এবার বলদের কাছে আর কোনো জবাব থাকলো না, সে লাজব হতে বাধ্য হলো। যদিও বিতর্কই সব কিছু সমাধান হয় না, বাংলাদেশে অনেকে ভাবে এই নাস্তিকদের সঙ্গে ডায়লগ করলে, এই কাদিয়া নিয়ে বিভিন্ন বাতিল বাতিল দল এদের সঙ্গে ডিবেট করলে মনে হয় কেচ্ছা খতম হবে, কিচ্ছু হবে না ভাই। এগুলো ক্ষেত্রবিশেষ দুই একজন শাখাগত সাধারণ বিচ্ছিন্ন মানুষের জন্য হেদায়েতের জরিয়া হলে হতে পারে, কিন্তু মূল শয়তান যেগুলো শুধু বিতর্ক দিয়ে আপনি তাকে কিছুই করতে পারবেন না। কারণ যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে জাগানোর কি উপায়? এই জন্য দেখবেন অমুসলিমকে মেহনত করে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাতে পারবেন সহজে, কিন্তু ঘাউরা বেদাতিগুলারে বোঝাতে 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 নিজের জানদারে পানি বানিয়ে ছাড়বেন, তাও আর ওদেরকে পারবেন না লাইনে আনতে। কারণ যত যাই বলবেন, বলবে বাপু তুমি যাই বলো, বিচার যাই করো, তালগাছ কিন্তু আমারই থাকবে। তো মেনেই যখন নিয়েছে তালগাছ তার থাকবে, এখন আপনি কিভাবে তাকে লাইনে আনবেন? সম্ভবই না, অন্তরে আগেই মোহর মেরে রেখেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তো বিতর্কের দ্বারা ওর নিজের ফায়দা সবসময় হয় এমন না, না হলে বিতর্কে হারলে মূলনীতি কি? আমি হারলে আমি তোমারটা গ্রহণ করব, তুমি হারলে তুমি আমারটা গ্রহণ করবে, এর নামই তো বিতর্ক। বিতর্ক কাকে বলে? এটাকেই তো। ধরেন বেদাতিদের সঙ্গে বিতর্ক হলো, আগেই শর্ত হলো এটা যে আমারে যদি হারাতে পারো আমি তোমার দরবারের খাদেম হব, জিলাপি কত খেতে পারো নিজের পকেটের টাকা দিয়ে কিনে তোমারে খাওয়াবো, আর যদি তুমি হারো তুমি এসে সব বেদাতি বাদ দিয়ে ওলামায়ে দেওবন্দের আকিদা গ্রহণ করবা, এটাই তো মূল কথা। তো নবী ইব্রাহিম যদি হারতেন, নমরুদ তাকে নমরুদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করতো না? নিঃসন্দেহে করতো, পিটাতে পিটাতে চামড়াই তুলে ফেলতো। কিন্তু এবার তো নমরুদই হেরেছে, তাহলে দরকার ছিল না সে নবী আদর্শ গ্রহণ করবে? করেছিল, করে নাই। কারণ যাদের হাতে পাওয়ার থাকে তাদেরকে শুধু মুখের কথা দিয়ে দমানো যায় না, আর ফেরাউনের কাছে যুগের হামানদের বিরুদ্ধে বিচার নিয়ে গেলেও লাভ হয় না। সবসময় শুধু বিচার চাই বিচার চাই দিয়ে সমাধান হয় না, কারণ যে বিচার চাইবেন যার কাছে, রক্ষকই যদি হয়ে যায় ভক্ষক, সমাধান আসবে কিভাবে? তো সবচাইতে বড় ঝামেলা এখানে। তো বিতর্কে তো হারলো, কিন্তু নবীরে ধরে ঠিকই আগুনে ছুড়ে ফেললো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন বলছিলাম এই জাতীয় যে ফেতনাগুলো আছে, যেগুলো সাংস্কৃতিক ফেতনা, অনেক মানুষ না বুঝেই পা দিয়ে বসে, এটা বাস্তব। অনেক মানুষের আসলেই মানসিক রোগ আছে। আজকে শেখ আহমদুল্লাহ জানিয়েছেন যে ওনার অফিসে একজন লোক গিয়েছে যে বাস্তবেই, মানে কোনো কারো টাকা পয়সা খেয়ে না, বাস্তবেই ছোটবেলা থেকে তার মনে হতো সে মেয়েলি স্বভাবের হলো পুরুষের। পরবর্তীতে তাদের নাকি একটা অ্যাপ আছে, বিশেষ ধরনের অ্যাপ, ওই অ্যাপটা যদি একবার কেউ ইনস্টল করে, একবার যদি ব্যবহার করতে শুরু করে, সে জানতে পারবে যে কোথায় কোথায় আরও সমকামী আছে, আরও ট্রান্সজেন্ডার আছে। উত্তরা 15 নম্বরে ওই বাসায় আছে, আবার গুলশান অত নম্বরে ওই জায়গায় আছে। তো ব্যাস একটা কমিউনিটি হয়ে যায়, পারস্পরিক রিলেশন হয়ে যায়, বোঝাপড়া হয়ে যায়। তো একবার সে সেই জালে গিয়ে যে ঢোকে সে আর কখনো বের হতে পারে না। তো এখন হুজুর জানালেন যে এখন সে আসলো, সেও জানালো যে একবার সে অ্যাপে গিয়ে যে ঢুকেছে আর বের হতে পারছিল না, কিন্তু এখন আলেম ওলামার আলহামদুলিল্লাহ জবান খোলার কারণে তার কাছে বুঝে এসেছে আসলে এটা মানসিক রোগ ছাড়া কিছু না, এখন হুজুরের কাছে এসেছে বিষয়টা সমাধানের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এটা একেবারেই কারো হতে পারে না, সবাই টাকা খেয়ে খেয়ে করে এটা আমরা বলছি না, হতে পারে, কিন্তু এর সমাধানও তাকে ডাক্তারি ফর্মুলাই নিতে হবে। যদি হরমোনের সমস্যা থাকে ডাক্তারের কাছে হরমোনের ট্রিটমেন্ট করাবে, আর যদি না হরমোন টরমোন না সব ঠিক আছে, মনে সমস্যা তাহলে মনের জন্য চিকিৎসা আছে, চিকিৎসা করবে, কিন্তু নিজেকে না শুধরিয়ে গোটা জাতিকে বরবাদ করবে এটা তো হয় না। আমার গায়ে কাদা লেগেছে আমি ধুয়ে ফেলবো শেষ, কিন্তু আমার গায়ে কেন কাদা লাগলো, এখন তোমাদের সবগুলোর কাদায় ধরে চুবাবো, এটা কখনো সুস্থ মস্তিষ্কের আচরণ হতে পারে না।